এএফসি অনূর্ধ্ব ১৯ ফুটবলের বাছাই পর্বে আজ শক্তিশালী উজবেকিস্তানের বিপক্ষে মাঠ নামবে বাংলাদেশ। তাজিকিস্তানের হিসর সেন্ট্রাল স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। গ্রুপ পর্বে নিজেদের প্রথম খেলায় গোলশূন্য ড্র করে স্বাগতিক তাজিকিস্তানকে রুখে দেয় বাংলাদেশ। পরের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১-০ গোলে জিতে দ্বিতীয় রাউন্ডে খেলার আশা জাগায় লাল সবুজের প্রতিনিধিরা। তবে সেই লক্ষ্য পূরণে মাহবুব হোসেন রক্সির দলকে আজ পাড়ি দিতে হবে উজবেকিস্তান বাঁধা। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১০-০ আর পরের ম্যাচে মালদ্বীপকে ৬-০ গোলে উড়িয়ে দেয়া উজবেকিস্তানের বিপক্ষে লড়াইটা সহজ হবে না মানছেন বাংলাদেশ কোচ। তবে মাঠে নিজেদের সেরাটাই দিতে চান সাইদ আরিফুল অনিকরা।